হাই এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে অ্যাকচুয়ালি গুড মর্নিং বললে ভুল বলা হবে, অনেকটাই টাইম হয়ে গেছে, 10:30 বাজে। তো বেসিক্যালি আমি আজকে তোমাদের সাথে কোনো ব্লগ আনছি না, একটা কথা বলার জন্য এসেছি। সেটা হচ্ছে যে বিগত বেড়াতে মানে বেরিয়ে আসার পর থেকে বেশ কয়েকদিন ধরে না আমার শরীরটা ঠিক মানে একটা ট্রাভেলের মধ্যে যাচ্ছে। আজকে ঠান্ডা লাগা, ইনফ্যাক্ট এখন আমি যে কথা বলছি সেটাও ঠিকভাবে বলতে পারছি না তোমাদের সাথে। ঠান্ডা লাগা, গলা ব্যথা, জ্বর, সর্দি সব কিছুর মধ্যে না ভীষণ উইক হয়ে পড়েছি এই কারণে। ইনফ্যাক্ট জন্মাষ্টমী ব্লগটাও তোমরা দেখেছ যে মানে ভালোভাবে শ্যুট পর্যন্ত করতে পারিনি, কমপ্লিট পর্যন্ত করতে পারিনি, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। আর আজও শরীর প্রচণ্ডই খারাপ, মানে প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে, যে কারণে ব্লগ আমি আনতে পারছি না। আই নো তোমাদের হয়তো খারাপ লাগছে জিনিসটা যে ব্লগ আসছে না, ব্লগ আসছে না। মেবি হয়তো তোমরা অপেক্ষাও করছো বাট ভিডিও দিতে পারছি না, বাট বিশ্বাস করো একদমই শরীরটা ভালো নেই, যেই কারণে ব্লগ শ্যুট করতেই পারছি না, এনার্জি পাচ্ছি না। তো যাই হোক, আমি ঠিক হলে অবশ্যই তোমাদের জন্য ব্লগ নিয়ে আসবো। আর গলাটার জন্য মেনলি খুব প্রবলেম হচ্ছে, তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আর তাড়াতাড়ি তোমরা প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আর তাড়াতাড়ি ব্লগ নিয়ে আসবো। এটা প্রচণ্ডই খারাপ, ওই কারণে মানে আমি যে এখন মানে হাতে যে ফোনটা ধরে আছি না, আমার হাতটা পর্যন্ত কাঁপছে। তো সেটা মানে আমি ঠিক হোল্ড করতে পারছি না ফোনটা, অন্যদিন আমি হোল্ড করে ব্লগ করি। তো ঠিক হয়ে গেলে আবার ব্লগ আনবো তোমাদের জন্য, নতুন নতুন ভিডিও আনবো, অনেক কিছু জিনিস ভেবে রেখেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। একটু সুস্থ হয়ে যাই তারপর আসছি খুব তাড়াতাড়ি ব্লগ নিয়ে। তো এইটুকুই বলার ছিল, এইটুকু বলার জন্যই এলাম। টাটা, বাই বাই।